আমার সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা এবং আমার ফিলিংস, মানে সবসময় মনে হয় যেন সৃষ্টিকর্তা আমাকে কোনো না কোনোভাবে আমার উপরে তার রহমত বসাচ্ছেন। সবসময় আমি ভাবতাম যে আমি প্রেম ছাড়া আমি বিয়ে করব না। আর ভালোবাসার যে জায়গাটি সেটি আমি বলেছি এরকম তাকে যে ও যেভাবে আমাকে ভালোবাসে সেই ভালোবাসার প্রতিদানে আমি যদি তাকে ভালো না বাসি তাহলে মানুষ নাম দেওয়া আমাকে যাবে। সে বলেছিল যে দেখেন আমার স্বামীটা এখন কাজে বেরিয়েছে, মানুষ যেরকম গরুটাকে ছেড়ে দেয় বিভিন্ন জায়গায় ঘাস খায় তারপরে সে ঘরে ফিরে আসে, আমার স্বামীটা যদি আমার ঘরে ফিরে আসে তাহলে আমার জন্য যথেষ্ট। 93 এর পরে ঘটনাটার পরে আপনি কতদিন ড্রাইভ করতে পারেননি? 93-এর পরে আমি আসলে অনেক দিন আমি ড্রাইভ করতে পারিনি। আর ছেলেটার যেটা হয়েছিল আর কি, জি, তার একটা মানে অভ্যাস হয়ে গেছিল, যখনই ট্রাক দেখত তখনই বলতো আব্বু ওই গাড়িটাকে মেরে দাও, আব্বু গাড়িতে মারো, ধাক্কা দাও, আব্বু ওকে বলতো। হ্যাঁ বলতো। সাহসটা আসলে আমার সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা এবং আমার ফিলিংস, মানে সবসময় মনে হয় যেন সৃষ্টিকর্তা আমাকে কোনো না কোনোভাবে আমার উপরে তার রহমত বসাচ্ছেন। সবসময় উনি আমার কাছে মনে হয় যেন ওনার মানে অবজারভেশন আমার উপরে আছে, এটি আমি আমি ফিল করি। কাঞ্চু ভাই, ভাবি ছবিটার সামনে দাঁড়িয়ে কি বলেন, আজকে কি বলেছেন? আমি ও জীবিত থাকা অবস্থায় আমি বলতাম, আমি বলেছি, আমি প্রথম তাকে বলেছিলাম একদিন একটা কথা, সেটি ছিল এরকম যে আমার যদি মেয়ে না হতো তাহলে আসলে আমি বুঝতে পারতাম না যে একজন মেয়ে বাবার কাছে কত প্রিয়, এবং আমার মেয়েটি যদি আগে হতো তাহলে ছোটোখাটো যে দোষটিকে আমি তোমার সঙ্গে অনেক সময় করে ফেলেছি আমি হয়তো কোনো দিন পড়তাম না, কারণ আমার মেয়েটি একটুখানি হাঁচি হলে পরে আমার কাছে, একটুখানি জ্বর হলে পরে আমার কাছে মনে হতো যে আমার মানে কোথায় যেন আমার আঘাত লাগছে। তো তুমিও তো ঠিক তেমনিভাবে কারো না কারো মেয়ে, তো আমি হয়তোবা যদি রাগের বসে হয়তো একটা কথা কখনো বলে ফেলে থাকি, সেটি যদি তোমার বাবা যদি জান জেনে থাকে তাহলে তিনিও নিশ্চয়ই এরকমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমার রিয়েলাইজেশনটা প্রথম মানে নারী সম্পর্কে আমার এইটি, আমার সন্তান আমার মেয়ে হওয়ার পরে। তারপর যেটি তাকেও বলেছি, আমি অনেক জায়গায় আমি বলেছি, আমি আমার বন্ধু মহলে বলেছি, ইন্টারভিউতেও বলেছি যে জাহানারা আসলে আমাকে যে যেভাবে ভালোবাসত, যেভাবে আমার টেক কেয়ার করত, এটি শুধু যে স্ত্রী বলবো আমি তা কিন্তু বলা যায় না, কারণ আমি যখন বাইরে শুটিংয়ে চলে যেতাম, আপনি সাধারণ স্বামীও তো ছিলেন না, আমি যখন বাইরে চলে যেতাম শুটিংয়ে চলে যেতাম, কারণ একাধারে আমি শিল্পী পাশাপাশি আবার প্রযোজক, কিন্তু সে আমার অফিস দেখত। আচ্ছা আচ্ছা। কারণ অফিস তো জানেন এখানে একটা ছবি রিলিজ হলে এখানে ডেলি টাকা আসার যে বিষয়গুলো সেগুলো সে দেখত, সেগুলো সব দেখাশোনা করত। আমি যে ছবিটি দেখতে পেতাম না, পাওয়ার সুযোগ ছিল না, যে আমার ছবি রিলিজ হয়েছে আমি কী ভুল ত্রুটি করেছি, আমার আগামী দর্শকদের জন্য আমি আমার এই ভুল ত্রুটিগুলো দূর করে কীভাবে আরও সুন্দর অভিনয় করা যেতে পারে, সেই জায়গায় একজন সত্যিকারের সমালোচক সে আমার ছিল, এবং যার জন্য তাকে বলতাম তুমি ছবিটি দেখো, দেখে সে আমাকে বলো। আচ্ছা। এবং সে খুঁটিয়ে খুঁটিয়ে পুরো ছবির প্রতিটি অংশ বলতো যে এই জায়গাটা ভালো করেছ আর এই জায়গাটা আর একটু মানে ট্রু রিভিউটা, হ্যাঁ একদম ট্রু। এবং আমি কখনো এই মানে আমি আমার খুব ভালো লাগতো ওর সমালোচনাটা, আমার খুব ভালো লাগতো। তো যে কারণে অন্য কেউ যদি আমাকে কিছু বলছে যে আমি ওইটাকে কিন্তু গুরুত্ব দিতাম, আমি গুরুত্ব দিতাম ওকে কিন্তু। আর ভালোবাসার যে জায়গাটি সেটি আমি বলেছি এরকম তাকে যে ও যেভাবে আমাকে ভালোবাসে সেই ভালোবাসার প্রতিদানে আমি যদি তাকে ভালো না বাসি তাহলে মানুষ নাম দেওয়া আমাকে যাবে না, আমি মানুষ হিসাবে আমি পরিগণিত হতে পারবো না।
এইভাবে বুঝে নিতে হবে দর্শকদের যে আসলে মানে সে আমাকে কতটা ভালোবাসত একদম। এবং আমি আরও কিছু জিনিস আছে যেটা হলো যে এটা আমার স্বপ্ন ছিল, আমি আসলে এই গল্প বই খুব পড়তাম, শরৎচন্দ্রের বইগুলিও পড়তাম। তো আসলে প্রত্যেক মানুষ কিন্তু জীবন একটা কল্পনা করে তার জীবন সাথীকে, কিন্তু সেই কল্পনার আমার বাস্তব রূপ ছিল সে। কিন্তু আমি ভাবতাম যে আমি প্রেম ছাড়া বিয়ে করব না, তো তারপর আমার ভাবনা ছিল আমি কাজে যাব, আমার স্ত্রী আমার সামনে প্রথমে দাঁড়াতে হবে, আমি ঘরে ঢুকবো আমি অন্য কারো আমি চেহারা আমি দেখবো না, আমার স্ত্রীর চেহারা আমি দেখবো, এরকম আমার এই স্বপ্নটা ছিল। এবং স্বপ্নটা তাকে আমি বলেছি, যদিও আমাদের বিয়ের ব্যাপারটি আমাদের দাদির মাধ্যমে অনেক আগে থেকে ছোটবেলা থেকে ঠিক হয়েছিল, কিন্তু আমরা কেউই কিন্তু কোনো দিন রেসপন্স করি নাই, কিন্তু ও বলে না আমিও বলি নি। তো একদিন আমাদের ভাবি আর কি বললো যে এরকম আপনারা কি জানেন যে আপনাদের মধ্যে এরকম একটা ব্যাপার আছে। তো আমি খুব রাগ করেছিলাম, আমি বললাম যে আমি ছেলে মানুষ, বাইরে যাই, কত মানুষের সঙ্গে আমার দেখা হয়, প্লাস আমি তখন অলরেডি আমি ফিল্মে একটা বসুন্ধরাতে আমি তখন অলরেডি হ্যাঁ ঢুকে গেছি, তো আমি তো মানে কারোর সঙ্গে এঙ্গেজ হয়ে যেতে পারতাম, সে তো আমাকে কোনোদিন বলে নাই, ইঙ্গিতও দেয় নাই, মানে প্রপোজ বা কোনো কিছু হয়নি, কিছু হয়নি। তো শেষে ও কিছুই বলে নাই, না বলে আমাকে একটা চিঠি লিখলো, সেই চিঠিটা মানে এইরকম ছিল যে আসলে এই ব্যাপারে তো মেয়েদের এগিয়ে যায় না কখনো, আর ছেলেদেরকে আগাতে হয়, মেয়েদের তো বুক ফাটে তো মুখ ফুটে না, এই শব্দটি ব্যবহার করেছে। আচ্ছা আচ্ছা। তো আসলে আমি তখন রিয়ালাইজ করেছিলাম, এবং পরবর্তী সময় আমাদের কথাবার্তা থাকার পরেও কিন্তু দুই বছর আমরা প্রেম করেছিলাম, কারণ ওই যে আমি বললাম যে গল্প পড়তে বোঝার জায়গাটা, এবং ওর একটা স্বপ্ন ছিল, দুটো স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আমি পূরণ করতে পারিনি, কারণ হলো কি যে তখন আমি হিরো হয়ে গেছি, আমি চলচ্চিত্র আমার তখন অলরেডি রিলিজ হয়ে গেছে, একটা ছিল যে আমি বাইক চালাবো সে আমার পিছনে ধরে বসবে, এই আশা আমি কোনোদিন পূরণ করতে পারিনি, আরেকটি ছিল যে পার্কের মধ্যে আমি মানে বসে থাকবো সেও বসে থাকবে, পিঠে হেলান দিয়ে বাদাম খাবে। তো এই দুটো অভাব আসলে আমি পূরণ করতে পারিনি, তার চাওয়া দুটি পূরণ করতে পারিনি, কিন্তু এখন মাঝে মধ্যে মনে হয় আর কি। তো আসলে ও মানে প্রতিটা জায়গায় আসলে আমাকে হ্যাঁ ছায়ার মতো ছিল, আর যেটি বলতাম না যে বাসায় আসলে পরে বেল দিলেও বুঝতে পারতো যে আমি বেল দিয়েছি, এত মানুষ আমার বাসা, প্রডিউসার ডিরেক্টর আসতো, অনেকে আসতো, কিন্তু আমার বেল শুনে কেন জানি ও বুঝতে পারতো, টেলিপ্যাথি, হ্যাঁ, সে এসে দরজা খুলে দিত। একদিন আর একটা ঘটনা যেটা মানে ও দরজা খুলে দেয়নি, তো আমি ঢুকে আমি খুব মানে চেঁচামেচি করছি, আমি আর বাসায় আসবো না, এসে কি লাভ আবার, যার জন্য আসি তাকে যদি আমি সামনে না দেখি। তো হঠাৎ দেখি যে আমি যেতে যেতে আমি খুঁজছি যে কোথায় আছে, তো দেখলাম যে পাক ঘরে বসে সে একটা বড় মাছ মানে আমার জন্য মশলা লাগাচ্ছে, হাতে মশলা ছিল বলে এবং হাসছিল মিতিমিতি হাসছিল, যে বুঝতে পারছে যে আমার কপট রাগ। অনেকে লিখেছেও যে এখন স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকের ঝগড়া লাগলে অনেকে কিন্তু বলে ইলিয়াস কাঞ্চনের মতো ভালোবাসতে পারবে না, তো এই যে একটা প্রেমের একটা একটা কিন্তু সূচকে পরিণত হয়েছে, এটা একতরফা কিন্তু হয় না, তার যে অবদান সেটাও বুঝতে হবে। আপনি তো ফিল্মের সাংবাদিক, আপনি জানেন যে আমাদের কিন্তু অনেক সময় কিছু মানুষ আছে মজা করে অনেক অনেক কথা নিয়ে, এবং সেই মজাটা যে সংসারের জন্য ক্ষতিকর হয় সেটাও কিন্তু অনেক সময় বুঝতে পারেন না আগে। তো এরকম অনেক ঝগড়াঝাটি এই কারণের জন্য হয়ে যায় যে আমরা যারা নায়ক আমরা নায়িকা অনেক সময় কিন্তু কেউ বলে আপনি জানেন এখন আপনার স্বামী কোথায় আছে কি করছে, হ্যাঁ তো এরকম অনেক দিনই কিন্তু অনেকেই কিন্তু বলেছে, কিন্তু ওর কথা যদি শুনেন, জবাব যদি শুনেন কি ছিল ভাবে, সে বলেছিল যে দেখেন আমার স্বামীটা এখন কাজে বেরিয়েছে, মানুষ যেরকম গরুটাকে ছেড়ে দেয় বিভিন্ন জায়গায় ঘাস খায় তারপরে সে ঘরে ফিরে আসে, আমার স্বামীটা যদি আমার ঘরে ফিরে আসে তাহলে আমার জন্য যথেষ্ট। এই যে মানে নিশ্চিন্তভাবে আমাকে কাজ করতে দেওয়া, আমাকে মানে টর্চার না করে, এটা তো এক ধরনের টর্চার, বাসায় ফিরলাম তুমি অমুক জায়গায় গিয়েছো, অমুকের সঙ্গে এই করেছো সেই করেছো, আপনি কিন্তু পরের দিন কিন্তু কাজ করতে পারো একদম খুব, হ্যাঁ সেই কমফোর্ট জোনটা, সেই কমফোর্ট জোনটা কিন্তু সে আমাকে
মানে সরসম এবং আমি পরে শুনেছি এবং যারা ই করেছে তারাও কিন্তু আমাকে বলেছে যে ভাবিকে পারলাম না আসলে খেপাইতে সে এরকম জবাব দিয়েছে 93 এর পরে ঘটনাটার পরে আপনি কতদিন ড্রাইভ করতে পারেননি 93 এর পরে আমি আসলে অনেক দিন আমি ড্রাইভ করতে পারিনি আর ছেলেটার যেটা হয়েছিল আর কি জি তার একটা মানে অভ্যাস হয়ে গেছিল যখনই ট্রাক দেখত তখনই বলতো আব্বু ওই গাড়িটাকে মেরে দাও আব্বু গাড়িকে মারো ধাক্কা দাও আব্বু বলতো হ্যাঁ বলতো থাকতো না এই যে বললাম না যে কোন জায়গায় করেনি আমি একদিনের ঘটনা আমি বলি যে একজন মানে ক্যামেরা নিয়ে আমার বাসায় আসলো একটা ইন্টারভিউ করার জন্য তো আমি মানে অবহেলা করলাম আমি বললাম যে না দরকার নেই মেকআপ টেকআপ করা ইন্টারভিউ হয়ে গেছে ক্যামেরা নিয়ে চলে যাবে তো আমার যখন দেখলো তখন সাংবাদিককে রিকোয়েস্ট করলো যে ভাই তুমি তো কী করলো তুমি তো এটা পারো না করতে যাও তুমি কাইন্ডলি একটু মেকআপ নিয়ে আবার ইন্টারভিউটা দাও আবার আবার দিতে হয়েছে ভেরি কনসাস সো একটা যে এই যে এই বিষয়গুলো মানে আমি কি বলবো সব কোন জায়গায় থাকতে